যে ইয়াস বিপর্যয় এলো, তাতে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে মানে যাদের কাঁচা বাড়ি তাদের অন্যত্র যেখানে স্কুল বা পাকা জায়গাতে আশ্রয় নিতে বলা হয়েছিল। তো এখনও পর্যন্ত 2021 দাঁড়িয়ে আমাদেরকে কাঁচা বাড়ি দেখতে হচ্ছে বা মানুষকে অন্যত্রে আশ্রয় নিতে বলতে হচ্ছে সরকারকে, এই বিষয়ে কি পদক্ষেপ নেবেন? 2021 দাঁড়িয়ে কথাটা যুক্তিযুক্ত, কিন্তু দেখা যায় একটা বাড়িতে সরকার চেষ্টা করছে সবাইকে মাথার উপর ছাদ দিতে বাংলা আবাস যোজনার মাধ্যমে, সরকারের চেষ্টা আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছে, কিন্তু দেখা যায় একটা ফ্যামিলিতে পাঁচখানা ভাই একটা মাটির বাড়িতে ছিল, আপাতত তিনজনকে দেওয়া গেছে, দুজনকে দেওয়া যায়নি, বিষয়গুলো এই জায়গায় আটকে আছে, হয়তো বাবা মাকে দেওয়া গেছে, বাকিদের দেওয়া যায়নি। একসঙ্গে একটা ফ্যামিলিতে ছটা সাতটা ঘর দিলে আস্তে আস্তে করতে হবে, আস্তে আস্তে দিতে হবে, একচোটে সব কিছু করা বা দেওয়া যায় না, অতএব সবাইয়েরই হবে সময়ের অপেক্ষা, শুধুমাত্র সবাই ঘর পাবে, সবাই মাথার উপর ছাদ পাবে। সাম্প্রতিক করোনা মহামারীতে আমরা দেখেছি যে অক্সিজেনের অভাবে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, গাছের খুবই দরকার, কিন্তু বিভিন্ন ধরনের চোরাচালান বা নিজেদের প্রয়োজনে রাস্তা সম্প্রসারণ প্রচুর গাছ কাটা পড়ে, এ ব্যাপারে কি বলবেন বা এটা প্রতিরোধের কি ব্যবস্থা আছে? রাস্তা করতে গেলে গাছ কাটতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার, নাহলে গাছ রাস্তা পারবে না, কিন্তু তার পাশাপাশি রাস্তার দুধারে গাছ বসাতেও হবে, যতটা বাড়ে তার পরিবর্তে গাছ বসাতে হবে। আর যে গাছ চুরি হচ্ছে বা চোরাচালানকারী যারা গাছ চুরি করছে, আইনত ব্যবস্থা নিতে হবে সেরকম খবর পেলে। তবে এখন মনে হয় গাছ চুরিটা হয় বলে আমার মনে হয় না, কারণ এখন গাছ কাটার লোকই পাওয়া যায় না ঝড় জলে, আর তো চোর এসে গাছ কেটে নিয়ে যেতে আমার মনে হয় না যে গাছ চুরি এখন আর হয়, এখন অন্যরকম চুরি হয়ে গেছে, গাছ চুরি এখন আর মানুষ করে না। হ্যাঁ, গাছ কাটা হয় রাস্তা করতে গেলে, বাড়ি করতে গেলে, সেগুলো আমরা লক্ষ্য রাখবো, গাছ কাটার পর যদি গাছ রাস্তার পাশ দিয়ে ছোটো ছোটো গাছ বসানো যায় বা বড়ো গাছও বসানো যায়, এবং সাকরাইল ব্লকে যেখানে যেখানে ভেস্টের ল্যান্ড আছে আমি অবশ্যই চেষ্টা করবো যে সেই ল্যান্ডগুলোতে যাতে গাছ বসিয়ে পরিবেশটা সুন্দর করা যায়।